হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল ছেলে তো স্কুলে চলে গেছে আর মা ছেলেকে দিতে গিয়েছিল, আর এখন আমি দেখো উপরে উঠে এসেছি ছাতেতে। আর সিঁড়ির ঘরে তোমাদেরকে বলেইছিলাম বুলবুলি ডিম পেড়ে দিয়েছে, এখানে বাসা করেছে। তো আমি দেখিনি, এই ফার্স্ট দেখো আমি দেখতে পেলাম বাচ্চাটাকে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই, বুলবুলির বাচ্চা এর আগে কখনো দেখিনি, আর এই যখন দেখতে পেলাম তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এরকম বুলবুলির বাচ্চা দেখতে। তো এই প্রথম ওরা এখানে বাসা করেছে, আর এর আগে কখনোই এখানে বাসা করেন, তো ওরা নিরাপদ স্থান ভেবেই বাসাটা করেছে। তো বন্ধুরা এই আর কি, আর মা ছেলেকে স্কুলে দিয়ে চলেও এসছে। তো সকাল সকাল স্কুল বলে সকাল সকালই ওঠা সব কিছু। আর এখনও একটু আমাদের গ্রামের দিকে তো একটু হালকা হালকা এখনও ঠান্ডা আছে, বুঝলি বন্ধুরা? তো দেখো বাড়িতে মা চলে এসেছে, আর এই দেখো একজন, না প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই দেখো প্লাস্টিকের সব জিনিস নিয়ে চলে আসে, আর উনি জামা কাপড় এই সমস্ত নিয়ে প্লাস্টিকের জিনিস বিক্রি করে। তো দেখো এই গামলাটা দেখে বেশ পছন্দ হলো, আর ওই জন্য আমাদের বেশ কিছু জামা কাপড়, নাইটি, তারপর শাড়ি মায়ের, সেগুলো বেশ কিছু দিয়ে, আরও কিছু টাকা দিয়ে, দেখো এই নাইটি দিয়ে আর টাকা দিয়ে এই যে দুটো গামলা আর এই বসার এই জায়গা, এই জলচৌকি যাকে বলে, সেই দুটো নেওয়া হলো আর কি। তো আরও কিছু টাকা দিতে হয়েছে। আর আমি দেখো এখন বিছানার মধ্যে বেশ কিছু জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করে নিচ্ছি। সব সময় তো ভাঁজ করা হয় না, জামা কাপড়গুলো ধুয়ে ছাদ থেকে এনেই বিছানায় রেখে দিই, তো যখন সময় হয় তখন আর কি ভাঁজ করি, তো সব সময় তো এত মানে হয়ে ওঠে না আর কি। তো বন্ধুরা আজকের রান্নাবান্না বলতে গেলে তেমন কিছু রান্নাবান্না আজকের হবে না, তো একটু মাছ ছিল, ছেলেকে একটু মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো, আর আমার একদম মাছ খেতে ইচ্ছা করছিলো না, তো সেই জন্য না একটু ডাল সিদ্ধ আর ফুলকপি আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা হবে, তো সেই দিয়েই আমি মা খাবো। আর মাছ তো ছেলে পুরো খাবে না, তো সেই মাছ মা খেয়ে নেবে একটু যেটা থাকবে, তো সেই আর কি, আমার খেতে ইচ্ছা করছে না বলে খাবো না। আর এই দেখো ঘরটা আজকে মুছে নিয়েছি, তারপর কিন্তু ফিল্টারটা একদম একটু নোংরা হয়েছে, মানে ওই জন্য না আমি ফিল্টারটাও পরিষ্কার করে নেব। আর বন্ধুরা জানো তো আমি যেরকম এই বাংলা চ্যানেল আমার একটা আছে না, যাতে এই ধরো আমি বাংলা ব্লগগুলো দিই, তো সেরকমই আমার একটা হিন্দি ব্লগ চ্যানেল আছে, সেখানে মানে জাস্ট একই কিন্তু ভয়েসটা হিন্দিতে ভয়েস দিয়ে আলাদা করে আমি সেই ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করি। তো বন্ধুরা সেখানে না একজন আমাকে কন্টিনিউ কমেন্ট করছে, খালি না দিনের পর দিন উল্টো পাল্টা কমেন্ট করে চলেছে জানো তো, তো বল না বলে নয় তো উপর দিকে যেন তো মানে থুতুটা ফেলে নিজের গায়ে থুতুটা পড়ে, সেটা কি মানুষ বোঝে না বলো? তো মানুষ এমন এতটাই অবুজ, তো মুসলিমদেরকে নিচা দেখাবার জন্য, মুসলিমদের সম্পর্কে বলার জন্য সে এতটাই অবুজের মতন কাজ করছে যে সে থুতুটা নিজের গায়েই পড়বে জানো তো। তো আমি নিজে, আমি তো আগে হিন্দু ছিলাম, আমি তো জানি রে বাবা ধর্ম সম্পর্কে আমারও একটু হলেও জ্ঞান আছে, তো বন্ধুরা সেই আর কি, সে যে থুতুটা যে নিজের গায়ে পড়বে, লোককে থুতু দিতে গেলে দেখবে থুতুটা নিজের গায়েও পড়ে, তো সেই জন্য না কমেন্ট বা কথাগুলো প্রশ্নগুলো করলে না একটু বুঝে শুনে করতে হয়। তো বন্ধুরা ঘর মুছে এই ফিল্টারটা ভালোভাবে ধুয়ে নেব, দেখো কত নোংরা হয়েছে। আর সেই আর কি, তো উনি দিনের পর দিন এর আগে একটা প্রশ্ন করেছিল, তো সময়ের অভাবে আমি সেই ওনাকে কমেন্ট করে আমি দিই, মানে কমেন্টের রিপ্লাই করেছিলাম আর কি, হালকা মতন তেমন কিছু বলতে পারিনি। আর আবারও আমাকে দিনের পর দিন কন্টিনিউ খালি আমাকে প্রশ্নগুলো করে। তো বন্ধুরা এমন একটা প্রশ্ন, তো প্রশ্ন হচ্ছে যে নবীজি, মানে নবীজি যখন ছিল তো সেই জামানা 1400 বছর আগের কথা, তো ওই সময় না একজনের একজন মানুষ, অন্ধ মানুষ, ওনার বাড়িতে একজন দাসী ছিল, তো সেই দাসী নাকি আমাদের যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার সম্পর্কে বাজে মন্তব্য, মানে বাজে গালিগালাজ, বাজে মন্তব্য করেছিল, তো সেই কথাটা শুনে যে অন্ধ যে মানুষটা, উনি নাকি শুনে ওনার খুব খারাপ লেগেছিল বলে উনি ওই দাসীটাকে হত্যা করেছিল। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাকে কিন্তু উনি কমেন্ট করে যাচ্ছে যে মানে মুসলিম ধর্মে মানুষকে খুন বা হত্যা করাটা এইরকম হাদিসে লেখা রয়েছে, তো উনি যে প্রশ্নটা মানে করছে সেটা কিন্তু উনি ভালোভাবে মানে বুঝছে না যে নবী সম্পর্কে খারাপ মন্তব্য করা বা বলাটা কিন্তু কারোর ক্ষেত্রেই সাজে না, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তো যে বাজে মন্তব্য করেছে তো হ্যাঁ এবার তার শাস্তি, যে মানে অন্ধ মানুষটা যেহেতু তার দাসীকে মেরে দিয়েছে না, তো সেই জন্য না সেই লোকটার কোনো শাস্তি হয়নি, হ্যাঁ এটা নিয়ে প্রশ্ন করেছে যে তার কোনো, যে অন্যায় করলো তার কোনো শাস্তি হলো না, আর যেহেতু যে আর যে তাকে মারা হয়েছে তার, তাকে মৃত্যুদণ্ড হলো, তার
তারই শাস্তি হলো। এটাই বলতে চাইছে সে যে মুসলিম ধর্ম ঠিক না, মুসলিম ধর্মে বিচার ঠিক নয়। তো দেখো এই যে আজকে রান্না বান্না বললাম না, ডাল সিদ্ধ, এই দেখো উচ্ছে আলু ভাজা, একটু ফুলকপি ছিল, ফুলকপি আলু ভাজা, আর ছেলের জন্য এই মাছ, মাছের তরকারি, তো সেই আর কি। তো উনি আর ছেলে দেখো খেয়ে দিয়ে ভাত খেয়ে একটু ফোন দেখছে, আর আমি দেখো এই ছেলে ফোন দেখছে, আর সেই ফাঁকে ছেলের কিছু স্কুলের প্রজেক্ট আছে, সেগুলো কিন্তু কমপ্লিট করে দেব। তো বন্ধুরা দেখো দেখতে থাকো, আর আমি ওই আর কি এই প্রশ্নের উত্তরটা মানে ওনাকে দিয়েও দেব, আর সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। উনি যে মুসলিমদেরকে বলছে যে মুসলিম ধর্ম ভালো না, বাজে, এই ওই, যে মানে যাকে মারা হলো, দাসীকে মারা হলো, সেই দাসীর যে মেরেছে তার তাকে কেন মানে কোনো শাস্তি দিল না, বা তার জাহান্নামে বাস হলো না কেন, তার জান্নাতে বাস হবে কেন, সেই নিয়ে কিন্তু উনি প্রশ্ন করছে। তো উনি ভালোভাবে কিছুই জানে না, বলে না আন্দাজে ঢিল মারলে নিজের গায়ে। আচ্ছা এবারে মুসলিমরা যদি হিন্দু ধর্মের সম্পর্কে যদি তেমন কিছু কথা বলে, তখন ওনার কি মানে কি বলবো ভালো লাগবে? তো ধর্ম নিয়ে বাজে মন্তব্য না করে যে যার নিজের চরকায় তেল দেওয়াটা কিন্তু বেটার আমি মনে করি। তো আমি যখন কিছু জানি না, তখন সেখানে কিন্তু আন্দাজে আমার ঢিল মারাটা উচিত নয়। তো নবী বলছে কেমন নবী, নবী ভালো না, নবী এই ওই সেই অনেক কথাই উনি কমেন্ট করে আমাকে বলেছে। তো আমার ওনাকে আমি উত্তর মানে নিশ্চয়ই দিয়েছি, আরও মানে ওনার হচ্ছে না, তাতে হচ্ছে না, উনি আরও বেশি বেশি করে আমাকে কমেন্ট করছে। আর ওই উনি নিজে না জানে না যে মানে যখন ওরা মুসলিমরা যখন হিন্দুদের দিকে আঙুল তুলবে, যে যখন যদি বলে যে দ্রৌপদীর পাঁচ পাঁচটা স্বামী কেন ছিল, এই নিয়ে যদি প্রশ্নগুলো করে, তাহলে হিন্দু ধর্মের নামেও অনেক বাজে বাজে মন্তব্য বা অনেক বাজে বাজে কালচার আছে যেগুলো কিন্তু মানে তুলে ধরবে। তো সেগুলো কি ভালো লাগে? আমার এখানে হিন্দু মুসলিম করে কোনো কাজ আছে বলো বন্ধুরা? আর বন্ধুরা দেখো সন্ধেবেলা মা একটু চা করেছিল খেয়ে, আর মা বললো একটু কিছু খেত মানে মুড়ি দিয়ে খাবো একটু কিছু করতে। তো আমি দেখো কিছুটা এখানে কড়াইশুঁটি ছিল, আর কড়াইশুঁটির তো সিজন জাস্ট চলেই যাচ্ছে, তো বেশ খানিকটা কড়াইশুঁটি ছাড়িয়ে দেখো একটা পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি সন্ধেবেলায়, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই আর কি, মানুষ সম্পর্কে না উল্টো পাল্টা মানে মানুষের এইরকম মতামত বা এরকম মন্তব্য না করে ভালো কথাটা বলাই বেটার। সবসময় বাজে 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 বাজে, এমনিতে তো আমিও জানি যে মুসলিমদেরকে সবাই খারাপ চোখে দেখে, বেশিরভাগ মানুষ, সে খ্রিস্টান হোক আর বাঙালি হোক, তাই না বন্ধুরা? তো সবসময় আঙুলটা মুসলিমদের দিকেই তোলা হয়, আর যেহেতু মানে মুসলিম ধর্ম একসেপ্ট করেছি বলে আমার দিকে আঙুলটা একটু বেশি বেশি করে লোক তুলছে। তো বন্ধুরা না জেনে আমিও যদি মুখটা খুলি না, তো মানে মানুষ আর নিজের মুখ দেখাতে পারবে না। তো বন্ধুরা আমিও হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানি, আর জেনে শুনেই আমি মুসলিম ধর্মটা গ্রহণ করেছি। তো এই আর কি, ওনার দিন দিন প্রশ্নের উত্তর অনেক অনেক অনেক, আর আরও একটা প্রশ্ন করেছিল, সেটা কিন্তু এখন বলতে গেলে না অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা বলবো আগামী ব্লগেতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই দেখো তেলের মধ্যে আগে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে কড়াইশুঁটিটাকে, আর তেলের মধ্যে পেঁয়াজ একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই কড়াইশুঁটিটাকে ভেজে নেব। আর বন্ধুরা এভাবে কড়াইশুঁটিটাকে তোমরা খেয়ে দেখো মুড়ির সাথে কিংবা শুধু শুধুও কিন্তু বেশ ভালো লাগে। আর এমনি কড়াইশুঁটি তো ভীষণ হেলদি, খাওয়া খুবই ভালো, আর এই সময় কড়াইশুঁটি তো জাস্ট শেষ হওয়ার মুখে, তো যতটা পারবে ততটা খেয়ে নেবে। আর মুড়ি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, আবারও বলছি মুড়ি দিয়ে কিন্তু, আমরা যেহেতু বাঙালি না, দেখো একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে আমি নেড়ে ছেড়ে নেবো, আর যেহেতু মুড়ির সাথে একটু দেখবে এরকম কড়াইশুঁটি থাকলে বেশ মজার লাগে মুড়িটাকে খেতে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর যদি না ভালো লাগে, না করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কড়াইশুঁটিটাকে নেড়ে নেড়ে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর দেখো ভাজা জাস্ট হয়ে এসছে, আর তারপর কিন্তু আমি প্লেটে ঢেলে নেব, আর নিয়ে ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো, শুধুও খেতে পারো, বেশ ভালো লাগে। তো বন্ধুরা এই আর কি, মানুষ না জেনে না বুঝে না এই করে লোককে বলাটা উচিত নয়, বলতে গেলে তাকে আগে কিন্তু জানা দরকার, ঠিক আছে? আনশান কথা বলে নিজেরই নিজের গায়ে থুতু পড়বে সেরকম কথা বলে কোনো লাভ আছে বন্ধুরা? তো লোককে বলার আগে নিজে আগে ভালোভাবে জানা উচিত। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে কড়াইশুঁটি ভাজা পেঁয়াজ দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই কড়াইশুঁটির রেসিপিটা। তো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে জানো তো। তো অবশ্যই ট্রাই করো শীত যাওয়ার আগে, কেননা শীত চলে গেলে গরমে তো আর এই কড়াইশুঁটি পাবে না, পেলেও কিন্তু
অনেক দাম, তাই তো বন্ধুরা? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।